শেষ বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুল মুরতাসি, যে ঘুষ দেই তার উপরে অভিশাপ, যে ঘুষ নেই তার উপরে অভিশাপ। সারা দেশ ঘুষের সাথে অন্ধ, ঘুষ ছাড়া ফাইলটা দিন দিন মাস মাস পড়ে আছে, টাকা না দিলে কোনো কাজ হয় না, সব কিছু ঘুষের মধ্যে, সব কিছু সুদের মধ্যে। সম্মানিত ধিনী ভাই বোন, আপনাদের অনুরোধ জানাচ্ছি, একটু পাঁচ অক্ত সলাত আদায় করেন, পর্দা করে চলার চেষ্টা করেন, একটু কোরআন তেলাওয়াত করবেন। আলোচনার শেষ কথা, জীবনে একটা কাজের সাথে অলসতা করবেন না, সেটা হলো পাঁচ অক্ত নামাজ, অন্তত ফরজ। সব কাজ চলে যাক, জীবন সব ধ্বংস হয়ে যাক, একেবারে কিছুই না থাক, এরপরে আপনার জন্য একটা কাজ না ছুটে, সেটা হলো নামাজ। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে নামাজ পড়তেই হবে। এটা আজকে জীবন বাজি রেখে নিজের উপরে চাপিয়ে নেন, জীবনে একটা কাজ করব যে কোনো মূল্যে, সেটা হলো সলাত নামাজ। আরেকটা কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি, 24 ঘন্টা একটু কোরআন মাজিদ পড়িয়েন, বেশি না পারলে এক লাইন, বেশি না পারলে সূরা ইখলাস 3 বার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, আপনাকে বলছি, 24 ঘন্টায় বেশি না পারলে অন্তত এক লাইন, বেশি না পারলে অন্তত সূরা ইখলাস। ইখলাস বুঝেন, কুল হুয়াল্লাহু আহাদ, কয়বার? 3 বার। 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান কি হবে? একটু নিজের উপরে জিম্মেদারি নিয়ে নেন তো, ফজরের উপরে পড়বই পড়বো, বা মাগরিবের উপরে পড়বই পড়বো, ইনশাআল্লাহ পড়বই যে কোনো মূল্যে। মাগরিবের সালাত সালাম ফিরের সাথে সাথে বলছে, এই খালি চল চল চল, যাবি না চল চল, কখন যে ভুলে গেছি পড়া বলে, চট করে গাড়িতে উঠে মনে পড়েছে। একটু চুপে চুপে বলে নেন 3 বার, জোরে বলে নেন 3 বার, মানে জীবন বাজি রেখে ওয়াদা করতে হবে পড়বই। শেষ কথা থাকলো একটু হালাল রুজি উপার্জনের, শেষ কথা থাকলো, আপনি স্বামী হলে বউয়ের উপরে কঠোর হন, মহিলা মানুষ দুর্বল বুদ্ধির, আপনাকে বিপাকে ফেলে জাহান্নামে নিয়ে যাবে।